हेलो एवरीवन, दिस इज सहवाल। आज के लेसन पॉजिटिव बाय अफर्मेटिव सेंटेंस थेके नेगेटिव सेंटेंस से ट्रांसफॉर्मेशन। पॉजिटिव बाय अफर्मेटिव माने हैवाचक बा इतिबाचक और नेगेटिव माने नावाचक बा नेतिबाचक। नेगेटिव सेंटेंसर मध्य नेगेटिव वार्ड जेमन नॉट, नो, नेवर, नन, एरकम नेगेटिव वार्ड थाके नेगेटिव सेंटेंसर मध्य। তাহলে পজিটিভ সেন্টেন্স থেকে বা অ্যাফারমেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করলে নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। বিভিন্ন উপায়ে পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করা হয়। দেখো, অমিত ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। অমিত একটি বুদ্ধিমান ছেলে। এই বাক্যটাকে নেগেটিভ কিভাবে করবে? ইন্টেলিজেন্ট এই শব্দটার বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড ব্যবহার করবে আর নট নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করবে। অমিত ইজ নট আ ডাল বয়। অমিত একটি নির্বোধ ছেলে নয়। তাহলে পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার একটি উপায় হলো কি? নেগেটিভ ওয়ার্ড তার সাথে অপোজিট ওয়ার্ড ব্যবহার করে। আই এম হোপফুল, আমি আশাবাদী। এই বাক্যটিকে নেগেটিভ করলে কি হবে? আই এম নট হোপলেস, আমি আশাহীন নই। তাহলে নট নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হলো আর হোপফুল এর অপোজিট ওয়ার্ড হোপলেস ব্যবহার করা হলো। আবার এই বাক্যটিকে তোমরা নেগেটিভ করতে পারবে ডবল নেগেটিভ ব্যবহার করে। আই এম নট উইদাউট হোপ, আমি আশাহীন নই। উইদাউট মানে হীন, উইদাউট হোপ মানে আশাহীন, নট মানে নই, আমি আশাহীন নই। তাহলে নট আর উইদাউট ডবল নেগেটিভ ব্যবহার করা হলো। এখানে ডবল নেগেটিভ ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা হলো। হি ট্রাইড এভরি প্ল্যান, সে প্রত্যেকটা প্ল্যান চেষ্টা করেছিল। এই বাক্যটিকেও ডবল নেগেটিভ ব্যবহার করে আমরা নেগেটিভে ট্রান্সফর্ম করতে পারি। হি লেফট নো প্ল্যান আনট্রাইড। নো আর আনট্রাইড, তার মানে এখানে ডবল নেগেটিভ ব্যবহার করা হয়েছে। পজিটিভ সেন্টেন্সের মধ্যে অনলি কথাটা থাকলে তোমরা নেগেটিভ সেন্টেন্সে নান বাট বা নাথিং বাট ব্যবহার করবে। অর্থাৎ অনলির জায়গায় নান বাট বা নাথিং বাট ব্যবহার করে আমরা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে পারি। অনলি দ্য হার্ড ওয়ার্কিং পারসনস সাকসিড, অনলি শুধুমাত্র দ্য হার্ড ওয়ার্কিং পারসনস কঠোর পরিশ্রমকারী ব্যক্তিরা সাকসিড সফল হয়। তাহলে এই বাক্যটিকে নেগেটিভ করলে কি হবে? নান বাট দ্য হার্ড ওয়ার্কিং পারসনস সাকসিড, নান মানে কেউ না আর বাট মানে ছাড়া। নান বাট দ্য হার্ড ওয়ার্কিং পারসনস, কঠোর পরিশ্রমকারী ব্যক্তি ছাড়া কেউ সফল হয় না। আই লাইক অনলি বুকস, আই লাইক আমি পছন্দ করি অনলি শুধুমাত্র, অনলি মানে শুধুমাত্র বা কেবল, বুকস বই, আমি শুধুমাত্র বই পছন্দ করি। এই বাক্যটিকে নেগেটিভ কিভাবে করবে? অনলির জায়গায় নাথিং বাট ব্যবহার করবে। আই লাইক নাথিং বাট বুকস, আমি বই ছাড়া কিছু পছন্দ করি না, তার মানে আমি শুধুমাত্র বই পছন্দ করি। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এই বাক্যটি পজিটিভ স্টেটমেন্ট। এই পজিটিভ স্টেটমেন্টকে নেগেটিভ কোয়েশ্চেন বা নাবাচক প্রশ্ন করে দিলে বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। ইজ নট ম্যান মর্টাল, মানুষ কি মর্টাল মরণশীল নয়, তার মানে মানুষ মরণশীল। তাহলে পজিটিভ স্টেটমেন্টকে নেগেটিভ কোয়েশ্চেন বা নাবাচক প্রশ্নে পরিবর্তিত করে আমরা হ্যাঁবাচক বাক্যকে নাবাচক বাক্য করতে পারি। আবার এই বাক্যটাকে ম্যান ইজ মর্টাল, এই বাক্যটাকে আমরা নট তার সাথে অপোজিট ওয়ার্ড ব্যবহার করে নেগেটিভ করতে পারি। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ ইমর্টাল অমর নয়, তার মানে মানুষ মরণশীল। সি ইজ টু ফ্যাট টু মুভ, টু টু টি ডবল ও টু, আবার পরে যদি টিও টু থাকে অর্থাৎ ইনফিনিটিভ এর মার্কার টিও টু থাকে, তাহলে টু টু এটা তুলে দিয়ে তোমরা সো দ্যাট ব্যবহার করে পজিটিভ সেন্টেন্স কে নেগেটিভ সেন্টেন্স করতে পারবে। সি ইজ সো ফ্যাট দ্যাট সি ক্যান নট মুভ, তাহলে টি ডবল ও টু তার জায়গায় সো ব্যবহার করবে আর টিও টু তার জায়গায় লিখবে দ্যাট, দ্যাট এর পরে সাবজেক্ট আনবে, বাক্যে যেটা সাবজেক্ট সেই সাবজেক্টটা নিয়ে আসবে, তারপরে ক্যান নট বা কুড নট ব্যবহার করবে। বাক্যটি প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট আর পাস্ট টেন্সে থাকলে কুড নট, যেহেতু বাক্যটি প্রেজেন্টে আছে তাই ক্যান নট হয়েছে, আর ক্যান নট এর পরে ভার্বটা বসিয়ে দেবে। সি ইজ সো ফ্যাট, সে এতটাই মোটা, দ্যাট সি ক্যান নট মুভ,
that J, she cannot move, she norte pare na. She is too fat to move, eto hoye gelo ki, she is so fat that she cannot move. As soon as he called her, she responded. As soon as, mane jei matro. As soon as he called her, jei matro she take daglo, she responded. She sara diyechilo. As soon as er poriborte, as soon as ke tule diye, no sooner byabohar kore, amra positive sentence ke negative sentence korte pari. No sooner had he called her, than she responded. No sooner had he called her, jei matro na she take daglo, then she responded, sei matro she sara diyechilo. Ba, no sooner did he call her, than she responded. No sooner had, no sooner pore had byabohar korle, verb tar past participle form bosbe. Tai dekho, no sooner had he called hoyeche. Ar no sooner pore did byabohar korle, verb er present form boshe. Tai dekho, no sooner did he call her, call bosheche, call ta present form. আর দেন এর পরে অন্য যে ক্লজটা মেন ক্লজটা সেটা বসিয়ে দেবে দেন সি রেসপন্ডেড তাহলে দেন এর পরে মেন ক্লজটা বসে গেল সি রেসপন্ডেড আমরা ডিগ্রি চেঞ্জ করেও পজিটিভ সেন্টেন্স কে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি হি ইজ দ্য মোস্ট ডিপেন্ডেবল ম্যান সে সবচেয়ে নির্ভরযোগ্য লোক তাহলে কোন লোক তার মতো নির্ভরযোগ্য নয় কোন লোক নয় নো আদার ম্যান তাহলে নো আদার কথাটা ব্যবহার করে আমরা এই পজিটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স করতে পারি নো আদার ম্যান ইজ অ্যাজ ডিপেন্ডেবল অ্যাজ হি কোন লোকই তার মতো নির্ভরযোগ্য নয় ইউ আর মোর পাওয়ারফুল দ্যান ইউর ব্রাদার তুমি তোমার ভাইয়ের থেকে বেশি শক্তিশালী তাহলে তোমার ভাই তোমার মতো শক্তিশালী নয় ইউর ব্রাদার ইজ নট অ্যাজ পাওয়ারফুল অ্যাজ ইউ তোমার ব্রাদার তোমার ভাই তোমার মতো শক্তিশালী নয় তাহলে ডিগ্রি চেঞ্জ করে আমরা পজিটিভ সেন্টেন্স কে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি দে মাস্ট ডু ইট মাস্ট মানে অবশ্যই দে মাস্ট ডু ইট তাদেরকে অবশ্যই এটা করতে হয় মাস্টের জায়গায় ক্যান নট বাট ব্যবহার করে আমরা পজিটিভ সেন্টেন্স কে নেগেটিভ সেন্টেন্স করতে পারি দে ক্যান নট বাট ডু ইট ক্যান নট মানে পারে না বাট মানে না করে দে ক্যান নট বাট ডু ইট তারা এটা না করে পারে না তার মানে তাদেরকে অবশ্যই এটা করতে হয় তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করে আমরা পজিটিভ সেন্টেন্স কে নেগেটিভ সেন্টেন্স করতে পারি তাহলে আজকের লেসনে আমরা দেখলাম কিভাবে বিভিন্ন উপায়ে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি নেগেটিভ করার ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ড নট বা নো বা নেভার বা নান এরকম নেগেটিভ ওয়ার্ড আনতে হবে বাক্যের মধ্যে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিও অনেক অনেক শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস বাই বাই